বিএনপি যদি সমাবেশ করতে চায় তবে নির্বাচন কমিশন থেকে দলটির অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ দলটি নির্বাচনে অংশগ্রহণ করছে না। ফলে এটি নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিষয়েও পড়ছে না বলে জানায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ 10 ডিসেম্বর সমাবেশ করার জন্য বিভাগীয় কমিশনের কাছে অনুমতি চেয়েছে। এটা কমিশনে উপস্থাপন করা হবে। এদিকে আগামী 10 ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই সমাবেশের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে দলটি। রোববার 3 ডিসেম্বর ঢাকায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই দিন সমাবেশটি করতে চায় ক্ষমতাসীনরা। সমাবেশের অনুমতির বিষয়টি নির্বাচন কমিশন সভা থেকে অনুমতি নেওয়া লাগবে, সেজন্য কমিশন সভায় এটা উপস্থাপনের জন্য সোমবার কার্যতালিকায় রাখা হয়েছে। আওয়ামী লীগের প্রস্তাব মঙ্গলবার নির্বাচন কমিশন সভা থেকে চূড়ান্ত অনুমোদন হতে পারে।